আবিষ্কার তো করবই, শুধু মিষ্টি নয়, পথ। আমি আমি নবীন চন্দ্র দাস, আমি কালিদাস সিন্ধের দোকানে কাজ করি। মেয়ে না রাক্ষসী, ষোলোটা মিষ্টি খেয়ে নিলে। নতুন লোক দিয়ে আমার কাজ হবে না, টাকা চাই। গিরবি রাখনা পড়েগা। নবীন নাকি এখন তাবাড়ির কাজ করছে। ম্যাগো কু গন্ধ। আর কত সইব মা। মেরে লিয়ে ঘর তো বহুত উজরে হ্যায়, আজ ঘর না সহি কিসি কা দোকান তো বস যায়। না ছেড়ো সইয়া বাড়ি ওই কালিদাস ইন্দ্রর দোকানের উল্টো দিকে তোমার মিষ্টির দোকান। তা চলো না কাজ করো, ওই কানার সঙ্গে এক প্যাচ লড়ে এসো। যাও। আমি কুস্তি পারি না, মিষ্টি পারি। ধীরে ধীরে রসগোল্লা, ওটা কি? ওটাই আমার জীবন সাহেব, ওটাই আমার ভালোবাসা। হাওয়া নিয়ে খবর হলে ফের সব ফাট গিয়া। এ মিঠাই না হবে লোভী। নতুন মিষ্টি কথা দু বছর হতে চললে এখনো চোখে দেখিনি, যা যেন ঘর বার সব যেতে বসেছে। কত বানাবে তুমি মিষ্টি মুড়দ আমার জানা আছে। হ্যাঁ কথা দিচ্ছি, এবার আমাদের রসগোল্লা তৈরি হবেই। রূপচাঁদ পক্ষীর গান তো বাগবাজারের গর্ব। গর্ব আমি না, গর্ব তুমি। আর একদম মাথা নিচু করবে না। কি আছে এই রসগোল্লায়? এ তো আরেকটা মিষ্টি। এতে প্যারের খুশবু আছে, রাতের নিদ আছে, আত্মার শান্তি আছে, আর সবসে বড় বাত সারে লড়াই কে জবাব আছে। যখন আকাশে মেঘ কাল বসে তখন তো নিজের উপর বিশ্বাস রাখতে হয় খোকা। আমি আর মিষ্টি বানাবো না কোনোদিনও না।